নমস্কার, ইন্ডিয়ান মঙ্কস পেজে সবাইকে স্বাগত। স্বামী শিশু সংবাদের আজকের আলোচনায় প্রায় অনেকক্ষণ দেরি হয়ে গেছে আজকে কিছু কারণের জন্য। প্রণাম মনোজিৎ, সবাই প্রণাম নেবেন আমার, নমস্কার। এবং জিত, হাই। এবং সবার কাছে অত্যন্তভাবে দুঃখিত আমি এতটা দেরি হওয়ার জন্য। আমি একটু আমাকে জানাবেন যে আদৌ কি ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কি? ভিডিও কি ঠিকঠাক আসছে? শ্রীমতী দি বা মনোজিৎ, কেউ একজন একটু জানান আমাকে যে ঠিকঠাক শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে কি না। আজকে আমাদের যে বিষয়টি স্বামী শিশু সংবাদের সম্বন্ধে, শরীর আছে, মোটামুটি আছে, কাশিটা শুধু রয়ে গেছে, দুর্বলতা কিছুটা আছে, শরীর ঠিক আছে এখন মোটামুটি, কাশি বাদ দিয়ে বাকিটা ঠিক আছে। বিজয়বাবু প্রণাম, প্রবালবাবু প্রণাম, প্রণাম সবাইকে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হচ্ছে যে শক্তি কি আদৌ দেওয়া যায়। আমরা সবাই শ্রীমতী দি, ধন্যবাদ, শোনা যাচ্ছে ঠিকঠাক। মূলত যে বিষয়টা, যে শক্তি কি আদৌ দেওয়া যায়, যেটা নিয়ে সবার এত চিন্তা ভাবনা থাকে, যে শক্তি সঞ্চরণ কি হয়, শক্তি কি আদৌ দেওয়া যায়। আচ্ছা, যদি মানে যেহেতু কাশির একটু সমস্যা হচ্ছে, আমি একটু গরম কিছু হয়তো কখনো খেতে পারি, কিছু প্লিজ মনে করবেন না, মানে লাইভে কিছু এসে মানে কথা বলতে বলতে যদি আটকে যায় তাহলে হয়তো আমি গরম কিছু খেতে পারি। আগে থেকে আগাম মার্জনা চেয়ে নিচ্ছি, কিছু মনে করবেন না প্লিজ। তো শক্তির সঞ্চরণ, যে বিষয়টা, সবাই গুরু শিষ্য একটা কথা আছে যে শক্তির সঞ্চরণ হয়, আমার এই প্রত্যেকটা সিপের জন্য আমি সরি চেয়ে নিচ্ছি, কিন্তু নইলে ঠিক কথা বলাটা আমার পক্ষে একটু মুশকিল হয়ে যাবে। পোস্ট কোভিডটা বেশ ভালোই শুরু হয়েছে। তো স্বামী বিবেকানন্দ এই শিষ্যকে শক্তির সঞ্চরণ নিয়ে আজকে কিছু বলছেন। এই প্রথম আমি স্বামী শিষ্য সংবাদের কিছু অংশ, এক পাতার একটু বেশি বাদ দিচ্ছি, বাদ দিয়ে এগোচ্ছি। ওগুলো একটু মানে স্বামীজির কোনো কথাই সাধারণ নয়, কিন্তু আমার মনে হলো একটু গুরুত্বপূর্ণ বিষয় তার পরেই রয়েছে, তাই ঠিক ওই জায়গাটা নিয়ে খুব বেশি আলোচনা থাকবে না, তাই জন্য আমি এই জায়গাটায় ঢুকলাম। আমি স্বামী শিষ্য সংবাদে প্রবেশ করছি। তো যেই বিষয়টা নিয়ে কথা হচ্ছিল সেটা হচ্ছে, যেই জায়গাটা আমি স্কিপ করলাম, সেই জায়গাটা হচ্ছে যে খুব ছোটভাবে বলতে গেলে যে পাশ্চাত্যবাসীরা এত বেশিভাবে, এত সাংঘাতিকভাবে আধ্যাত্মিকতার দিকে ঝুঁকছে, কারণ তখন স্বামীজি গেছেন, একটা পুরো চারদিকে সাড়া পড়ে গেছে, স্বামীজির সাথে অনেক বিদেশি এদেশে চলে এসেছেন, তারা জানতে চাইছেন আধ্যাত্মিকতা কি। তো সেই বিষয়টা নিয়ে স্বামীজি এবং শিষ্যের মধ্যে, ধন্যবাদ, কিছু মনে করবেন না, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, স্বামীজির সাথে শিষ্যের একটা গল্পচ্ছলে আলোচনা হচ্ছে যে ওদের কেন এত উন্নতি, যে কারণ ওরা ওদের ভোগের শেষ ভাগে পৌঁছে গেছে। তো সেখানে আমি একটা লাইন বলছি। তো স্বামীজি বলছেন যে ওরা ধর্মকর্ম করতে গেলে আগে কুর্মাবতারের পূজা চাই, পেট হচ্ছে না সেই কুর্ম, একে ঠান্ডা না করলে তো ধর্মকর্মের কথা কেউ নেবে না। স্বামীজি শিষ্যের সাথে এইরকম একটা আলোচনা করতে করতে যেই জায়গাটায় এই শক্তির সঞ্চরণ এই জায়গাটায় ঢুকেছেন, সেই জায়গাটায় আমি আসছি। তো স্বামীজি বলছেন যে এই আমি একটু আগে থেকে ঢুকছি, বলছে ওরা ধর্মকর্ম করতে গেলে আগে কুর্মাবতারের পূজা চাই, পেট হচ্ছেন সেই কুর্ম, একে আগে ঠান্ডা না করলে তো ধর্মকর্মের কথা কেউ নেবে না। পেটের চিন্তাতেই ভারত অস্থির, বিদেশির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা, বাণিজ্য অবাধ রপ্তানি, সর্বাপেক্ষা তোদের পরস্পরের ভিতর ঘৃণিত দাসসুলভ ঈর্ষাই তোদের দেশের অস্থি মজ্জা খেয়ে ফেলেছে। স্বামীজি এই কথাটা বলছেন। ও আজকে একটা কথা, আমরা স্বামী শিষ্য সংবাদের একটা অংশ শেষ করে এসেছি, প্রায় ফেলেছি,
এখন উত্তরকাণ্ডের প্রথম বললি, বেলুড় মঠের নির্মাণ কাল 1898 খ্রিস্টাব্দের এই আলোচনা। বেলুড় মঠের নির্মাণ কার্য শুরু হয়ে গেছে তো সেই সময় স্বামীজি অত বছর আগে 1898 খ্রিস্টাব্দে বলছেন যে বিদেশিদের সাথে প্রতিদ্বন্দ্বিতার কারণটা হচ্ছে আমরা হেরে যাই, যে আমাদের ঘৃণিত দাসসুলভ ঈর্ষা, ঘৃণিত দাসসুলভ ঈর্ষা। আমরা দুজন একসাথে বড় হব আমরা চাই না, আমরা করি কি একজনকে টেনে নামিয়ে আমি বড় হব, আমরা একসাথে বড় হতে চাই না। বিদেশিরা আবার একসাথে বড় হতে চায়, তাই জন্য তাদের অতটা অসুবিধা হয় না, তারা উন্নতি করতে পারে। কিন্তু আমরা তো একা বড় হব, আমরা সাথে নিয়ে বড় হব না, কারণ অন্য কেউ, মানে আমি ছোট হই হই কিন্তু অন্য কেউ বড় হবে এটা আমার সহ্য হবে না। আমি চাই সেও আমার সাথে ছোট হোক, অন্য বড় হচ্ছে আমি ছোট হব না, বা আমি তাকে সাহায্য করি, আমি নয় পারলাম না আমি তাকে সাহায্য করি, বলছে না। এই জন্যই ভারতীয়দের মূল পতন। সুতরাং কুড়মাবতারেরও পুজো হচ্ছে না, পেটও ভর্তি হচ্ছে না, যেমন পেটের ভর্তি না হওয়ার কারণে ভোগ শেষ হচ্ছে না, তাই জন্য ধর্ম শুরু হচ্ছে না। এবার শিষ্য বলছেন যে তবে আমাদের এখন কি করা প্রয়োজন। এবার আমি পরপর আসছি, প্রথম যেটুকু 10-15 মিনিট খুব বেশি ব্যাখ্যার নেই, শুধু পড়ে যাচ্ছি, তারপর থেকে ব্যাখ্যার জায়গা আসছে। শিষ্য বলছেন তবে আমাদের এখন কি করা প্রয়োজন। স্বামীজি, প্রথমত কতকগুলি ত্যাগী পুরুষের প্রয়োজন, যারা নিজেদের সংসারের কথা না ভেবে পরের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত হবে। আমি মঠ স্থাপন করে কতগুলো বাল সন্ন্যাসীকে তাই ওই রূপে তৈরি করছি। স্বামীজির একটা স্বপ্ন আছে, কোনো কিছু করতে গেলে দূরদর্শিতা একটা বিষয় রয়েছে, সরি, দূরদর্শিতার একটা বিষয় রয়েছে। তো স্বামীজি যে সন্ন্যাস দিচ্ছেন বেলুড় মঠের নির্মাণ কাল 1898 খ্রিস্টাব্দ, স্বামীজি হিমসগাল্লি কিছু করেননি, তিনি কিন্তু খুব দূরের দিকে তাকিয়ে আজকে আমরা বেলুড় মঠকে যেভাবে দেখছি, বা আজকে এই সন্ন্যাসী সম্প্রদায় কালচারটাকে একটা ধারা, বেলুড় মঠ তো একটা শক্তিশালী ধারা, সেই ধারাটাকে আমরা যেভাবে দেখছি, বিজয় বা রবিদাস ব্রহ্মচারী নমস্কার, বাংলাদেশ থেকে দেখছেন, নমস্কার। আমিও, মানে আমি বাংলাদেশ দেখিনি কখনো, বাংলাদেশ আমারও দেশের বাড়ি, আমার গুরু ভগবানেরও দেশের বাড়ি। যাই হোক, বাংলাদেশ বড়ই পবিত্র জায়গা আমার কাছে, যদিও এখনো দেখা হয়নি। তো স্বামীজি তো প্রথম থেকেই একটা স্বপ্ন দেখছেন, একটা আউটলাইন দেখছেন। যখন কেউ কোনো কোম্পানিও তৈরি করে না, সে যে মালিক হয়, যে দূরদর্শী মালিক হয়, সে কিন্তু একটা স্বপ্ন দেখে যে আমার কোম্পানিটা 20 বছর পর এরম জায়গায় গিয়ে দাঁড়াবে। তো ব্যাপারটা হচ্ছে, আমি এই বেলুড় মঠকে কোনো বা স্বামীজির চিন্তাকে কোনো কোম্পানির সাথে তুলনা করছি না, আমি বলছি যে কোনো বড় কাজ করতে গেলে একটা দূরের দৃষ্টি থাকা প্রয়োজন, যেখানে একটা ক্লিয়ার চিন্তা থাকবে, ক্লিয়ার ভিশন এবং মিশন থাকবে, যে আমি এই কাজটা করব, কেন করব এবং কিভাবে করব, কি করছি, কেন করব, কিভাবে করব, এই তিনটে জিনিস যদি পরিষ্কার থাকে তাহলে সেই কাজ হয়। তো স্বামীজি বলছেন প্রথমত কয়েকজন ত্যাগী পুরুষের প্রয়োজন, কেন না কাজটা যে ভাবছেন সেই কাজটা কাদের দিয়ে হবে, তাদের চরিত্র কেমন হতে হবে। বলছে ত্যাগী পুরুষ মানে যারা নিজেদের সংসারের জন্য ত্যাগী, মানে এক্ষেত্রে বলা হচ্ছে সন্ন্যাসীদের কথা বলা হচ্ছে, মানে তারা নিজের বউ বাচ্চার জন্য টাকা না জমিয়ে, তাদের নিজেদের জন্য যাদের টাকা না জমিয়ে তারা টাকা আনবে, শিক্ষা দেবে, নিজেদের কথা না ভেবে অন্যদেরকে দেওয়ার জন্য। যখনই আমার নিজস্ব কিছু থাকবে, আমার নিজস্ব পরিবার থাকবে, তখন কিন্তু আমি কোনোভাবেই পুরোপুরি পরহিতার্থে কাজ করতে পারবো না। আমাকে 100 টাকার মধ্যে 5 টাকা, অর্ধেকটা আমার জন্য সরিয়ে রেখে বাকি 5 টাকা আমি ডিস্ট্রিবিউশনে যেতে পারবো। কিন্তু যদি কেউ ত্যাগী পুরুষ হয়, তখন সে 10 টাকার 10 টাকাটাই বিলিয়ে দিতে পারবে, তার নিজের জন্য অত চিন্তা হবে না, বলে আমি ব্যবস্থা হয়ে যাবে। এবং যাদের মধ্যে সেই 10 টাকা বেলাবে, তাদেরই কেউ না কেউ ঠিক তার ওই 1 টাকার দায়িত্ব নিয়ে নেবে, তার নিজের জন্য সে রাখবে না। তাই স্বামীজি বলছেন যে প্রথমত কতগুলো ত্যাগী পুরুষের প্রয়োজন, যারা নিজেদের সংসারের জন্য না ভেবে পরের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত হবে। বলছে পরের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত হবে। বহুজন হিতায় চ বহুজন সুখায় চ সন্ন্যাসীর জন্ম।
বলছে আমি মঠ স্থাপন করে কতকগুলি বাল সন্ন্যাসীকে তাই ওই রূপে তৈরি করছি, কতগুলি বালক সন্ন্যাসী, বাল সন্ন্যাসী মানে বালক সন্ন্যাসী, বলছেন যে আমি ওই রূপে তৈরি করছি। শিক্ষা শেষ হলে এরা দাঁড়ে দাঁড়ে সকলকে তাদের বর্তমান শোচনীয় অবস্থার বিষয়ে বুঝিয়ে বলবে, ওই অবস্থার উন্নতি কি রূপে হতে পারে সেই বিষয়ে উপদেশ দেবে, আর সঙ্গে সঙ্গে ধর্মের মহান সত্যগুলি সোজা কথায় জলের মতন পরিষ্কার করে বুঝিয়ে দেবে। তার চিন্তা কি তারা কিভাবে কাজ করবে? বলছে তারা এইভাবে কাজ করবে যে তারা প্রথমে সকলকে দাঁড়ে দাঁড়ে গ্যাট হয়ে, আমি পাহাড় পর্বত সন্ন্যাসী আগেও ছিল ভারতবর্ষে, তো স্বামীজি এমন ভাবে সন্ন্যাসীদের তৈরি করার চেষ্টা করেছিলেন, পুরোপুরি হয়েছে আমি বলবো না, আমার চোখে ধরা পড়েনি এখন যা অবস্থা, যাই হোক আমি বিতর্কে যাব না। সন্ন্যাসীরা দাঁড়ে দাঁড়ে গিয়ে এই কথা বোঝাবে যে দেখো যেটা দরকার সেটা তোমরা পাওনি। বলছে দাঁড়ে দাঁড়ে সকলকে তাদের বর্তমান শোচনীয় অবস্থার কথা বুঝিয়ে বলবে, ওই অবস্থার উন্নতি কিভাবে হতে পারে সে বিষয়ে উপদেশ দেবে। বলছে তারা দাঁড়ে দাঁড়ে যাবে, তারা শুধু পাহাড় পর্বতে গুহায় বসে থাকবে না, তারা সেই বিষয়ে উপদেশ দেবে, আর সঙ্গে সঙ্গে ধর্মের মহান সত্যগুলি, ধর্মের মহান সত্য কি না, তুমি সেই ঈশ্বর, তুমি ব্রহ্ম, এটাই ধর্মের মহান সত্য, বলছে এই সত্যগুলি সোজা কথায় জলের মতো পরিষ্কার করে তাদের বুঝিয়ে দেবে। বলছে ধর্মের মহান সত্যগুলি সোজা কথায় জলের মতন তাদের ভাষায় বুঝিয়ে দেবে। কিন্তু সত্যি কথা বলতে সন্ন্যাসীদের কি খুব আমরা কাছাকাছি মিশতে দেখি, চায়ের দোকানে বসে গল্প করতে দেখি। আমার গুরু ভগবানের এটা একটা ব্যাপার মনে লেগেছিল, যখন ভগবান আধ্যাত্মিক পথে এলেন এবং ভগবানের নির্বিকল্প সমাধি লাভ হলো, যে সন্ন্যাসী যদি হই তুমি আমার থেকে দূরে থাকবে কেন, তুমি আমার ঘরে আমার পাশে বসে মজা করবে না কেন, তুমি চায়ের দোকানে বসে আমার সাথে গল্প করবে না কেন? তো তখন ভগবান ঠিক করেছিলেন যে আমার তৈরি সন্ন্যাসী যারা হবে তাদেরকে আমি কোনোভাবেই আলাদা করে দেব না, তাদেরকে আমি একসাথে গৃহস্থদের সাথেই রাখবো। হ্যাঁ ভিতরে ভাব তো আলাদা থাকি, থাকতো আলাদা থাকি, কিন্তু সেই সন্ন্যাসীরা যেন গৃহস্থদেরকে কোনোদিন বুঝতে না দেয় যে তোমাদের থেকে আমরা অনেক উঁচু। সত্যই সন্ন্যাসীরা তাদের ভাবে কর্মে তো ত্যাগ তো বড়ই, কখনোই গৃহস্থ সন্ন্যাসী এক হতে পারে না, কিন্তু গৃহস্থদের পাশেই যে স্বামীজি বলছিলেন যে দাঁড়ে দাঁড়ে গিয়ে কথা শোনাবে, ভগবান এই ভাবটাকে গ্রহণ করেছিলেন। এবং ভগবান আজ অব্দি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির যে কয়জন সন্ন্যাসী রয়েছে, আমাদের কালচার মানে সন্ন্যাসীদের কালচারটাই এইভাবে তিনি তৈরি করেছিলেন যে সন্ন্যাসী এবং গৃহস্থ একসাথে পথ হাঁটবে। ওই জন্য ট্রাস্টি বোর্ডে সন্ন্যাসীও রয়েছে ভাইস প্রেসিডেন্ট, গৃহস্থও রয়েছে ভাইস প্রেসিডেন্ট, এবং সন্ন্যাসীরা গৃহস্থদের সাথে খুব বন্ধুর মতন মেশে। এবং আমাদের কোনো আশ্রম খুব দূরে লোকালয়ের বাইরে নয়, সেখানে গৃহস্থরা আসতে পারবে না সন্ন্যাসীদের ঘরে, গৃহস্থদের ঢোকা বিধিনিষেধ এরকম কিছু নেই, কিছু আলাদা করে দেয়া হয়নি, কিন্তু কোথাও যেন একটা সূক্ষ্ম আলাদা রয়েছে সন্ন্যাসীদের সাধনা ধ্যান ধারণাটা এমনি তৈরি হতে বাধ্য। কিন্তু ভগবানের থেকে আমি যেটা শিখেছি, সন্ন্যাসী এবং গৃহস্থ একসাথে যদি না চলে, এই যে স্বামীজির এই চিন্তাটা যে তাদের দাঁড়ে দাঁড়ে গিয়ে বোঝাবে, আলাদা হয়ে আমি বড় থেকে বোঝানো যায় না তোমার অবস্থা শোচনীয়, আমাকে তার পাশে বসে একই আসনে বসে আমাকে তাকে বোঝাতে হবে যে দেখো এই জায়গাটা তোমার অসুবিধা, তুমি এটাকে এইভাবে ফিল আপ করো, এইভাবে পূরণ করো। আমি ভগবানের মধ্যে আদর্শটা রূপায়ণ দেখেছি। এবং আমাদের আমি যেসব সন্ন্যাসীদের সাথে বেশি মিশেছি, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি সন্ন্যাসীরা, তাদের ঘরে বা কিছুতে যে খুব আটকানো আলাদা কোনো আশ্রম যদি কেউ দিতেও চেয়েছে অনেক দূরে শহর থেকে, গঙ্গার পাড়ে বিশাল জায়গায় দান করতে চেয়েছে কোনো মহান ব্যক্তি, ভগবান নিতে চাননি, সেই জমি নিতে চাননি, বলেছেন না আমি মানুষের মাঝে থাকতে চেয়েছি, আমি ওই অত দূরে জমিতে অত বড় আশ্রম বানিয়ে কি করবো। ওই জন্য ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি সব আশ্রম ছোট, বাড়ির মতন একটা কালচার রয়েছে, সেখানে সন্ন্যাসীদের সাথে গৃহস্থদের সমস্ত কিছু একটা নিজের মতন মেলামেশা রয়েছে। কিন্তু তারপরেও কোথাও কোথাও গিয়ে যেন সেটা যারা মিশে তারা বোঝে সূক্ষ্মভাবে, একসাথে মিলতে মিলতেও পাশে বসে, কিন্তু তাও কোথাও গিয়ে জানে যে না এরা ধ্যান ধারণা করে, এরা সন্ন্যাসী, এরা গৃহস্থ, মিশেও যেন মেশে না, এই না মেশাটুকু থাকতে দিতেই হবে, কারণ সন্ন্যাসী সত্যিই সন্ন্যাসী, গৃহস্থ সত্যিই গৃহস্থ, কিছু মনে করবেন না,
রসুন ধোয়া বাটি আর রসুন ছাড়া বাটি তো আলাদা হবেই ঠাকুরের কথায়। এটা আমি মা মানে ক্ষমা চেয়ে নিচ্ছি কথাটা বলার জন্য, কিন্তু কথাটা সত্য, আমাকে বলতেই হতো। তো সন্ন্যাসী যারা হবে, আমি জানি না আমার ভবিষ্যৎ কি হবে, যে তো আমিও ভগবানের থেকে এটা সেভাবেই শিখেছি যে কখনো কাউকে যেন কোনোদিনও বুঝতে না দিই যে আমি তোমার থেকে ত্যাগে বড়, আমি সব ছেড়েছি, তুমি সব ছাড়োনি, তুমি সবকিছুর মধ্যে বসে ভোগ করছো, আমি সব ছেড়ে দাঁড়িয়ে রয়েছি, এইটা যেন কখনো বুঝতে না দিই। আমি জানি না আমার ভবিষ্যৎ কি হবে, আমি বলছি এই এই শিক্ষাটা ভগবান কিন্তু প্রত্যেক সন্ন্যাসী, যারাই এখানে সন্ন্যাসী হয়েছেন ভগবানের শিষ্য যারা, ভগবানের থেকেই তো তাদের প্রত্যেকটা শিক্ষার খুঁটিনাটি, তো তাদেরকে ভগবান এভাবেই তৈরি করেছেন। বলছে ওই অবস্থার উন্নতি কি হতে পারে সেই বিষয়ে উপদেশ দিবে, আর সঙ্গে সঙ্গে ধর্মের মহান সত্যগুলি সোজা কথায় জলের মতন পরিষ্কার করে তাদের বুঝিয়ে দেবে। সন্ন্যাসী মানে কঠিন কট্টর সংস্কৃত বাক্য নয়, বলছে সেই কথাগুলো সংস্কৃত তুমি বুঝেছ, তোমার খাটা কাজ, তোমার বোঝা কাজ, কিন্তু তাদেরকে তুমি সহজ করে বোঝাবে, তারা খাটে, তারা সংসারী মানুষ, তারা ওভাবে পারবে না। যে তোদের দেশের মাস অফ পিপল যেন একটা স্লিপিং লেভিথ্যান, এদেশের এই যে বিশ্ববিদ্যালয় শিক্ষা, এতে শতকরা বড়জোর একজন কি দুইজন দেশের লোক শিক্ষা পাচ্ছে, যারা পাচ্ছে তারাও দেশের হিতের জন্য কিছু করে উঠতে পারছে না, কি করেই বা বেচারি করবে বল, কলেজ থেকে বেরিয়েই দেখে যে সে সাত ছেলের বাপ। আজকেই একজনের সাথে কথা হচ্ছিল, আমাকে একজন, আমি এই লাইনটা একটু বলে নিয়ে তারপর বলছি, বলছে যে এদেশে যারা শিক্ষা পাচ্ছে দু একজন, যারা সৌভিক পাল আমার গুরুকে আমি ভগবান বলেই ডাকি, আমার পিছনে যার ছবি রয়েছে তিনি আমার গুরু, তো বলছেন যে যে তারা দেশের হিতের জন্য দু একজন যদি ঠিকঠাক শিক্ষা পায়, তারাও দেশের হিতের জন্য খুব একটা কিছু করতে পারছে না, কারণ কলেজ থেকে বেরিয়েই সে দেখছে সাত ছেলের বাপ, কারণ 1898 সালে যেই সময়ের কথা বলছি ছেলেদেরও তাড়াতাড়ি বিয়ে হয়ে যেত এবং ছেলে চাকরি মানে কলেজে, এখন যেমন কলেজে পড়াশোনা করবে চাকরি পাবে তারপর বিয়ে, তখন কিন্তু সেটা হতো না, তখন সে তাড়াতাড়ি বিয়ে করতো এবং কলেজ থেকে বেরিয়েই তার অলরেডি অনেকগুলো বাচ্চা কাচ্চা হয়ে যেত, তারপর সে চাকরি খুঁজতো। বলছে তারপরেই তখন যা তা করে একটা কেরানিগিরি বড়জোর একটা ডেপুটিগিরি জুটিয়ে নেয়, ওই হলো শিক্ষার পরিণাম। বলছে ওটাই হচ্ছে শিক্ষার পরিণাম, কোনো মতে একটা কেরানিগিরি ডেপুটিগিরি জুটিয়ে নেবে, তারপর সংসারের ভারে উচ্চকর্ম উচ্চ চিন্তা করবা তাদের আর সময় কোথায়, তার নিজের স্বার্থই সিদ্ধি হয় না, পরার্থে আবার কি করবে। বলছে তার তো তখন নিজের স্বার্থটাই সিদ্ধি হচ্ছে না, পরের জন্য কি হবে, পরের জন্য আর কি করবে। আজকেই আমার এক বন্ধুর সাথে কথা হচ্ছিল, বন্ধু বা বোন বলতে পারেন, আমার অনেক ছোটবেলার মানে একই ক্লাস যেহেতু সেই জন্য বোন মানে বন্ধু আর বোন পারিবারিক সূত্রে, তো সে বিয়ে করেছে সদ্য, তার হাজবেন্ডের সাথে আলাপ করাতে নিয়ে এসেছিল, তো তো হাজবেন্ড আমাকে বলছে যে সেও আমাদের থেকে হাজবেন্ড 2 বছরের বড়, তা বলছে যে সংসারের তো একটা নিয়ম রয়েছে, তো তুই আগে বিয়ে টিয়ে করে নে, করে নিয়ে তারপর বৃদ্ধ বয়সে নয় তুই এটা নিয়ে চর্চা করবি। বলছে যখন সমস্ত কিছু বিয়ে টিয়ে করে নিয়ে যখন ছেলে মেয়ে হয়ে যাবে, নাতি নাতনিও হয়ে যাবে, আমাকে বলছে তার হাজবেন্ড, সেই মেয়েটি কোনো কথা বলছে না, কারণ সে অনেক ছোট থেকে আমাকে দেখছে, তো স্কুলেরও অনেক ছোট্টবেলা 6-7 এর বন্ধু আমার, তো সেই ছেলেটা বলছে আর মেয়েটা মুচকি মুচকি হাসছে যে বলছে বলুক আর কি, তা আমাকে বলছে সবকিছু যখন স্যাচুরেশন হয়ে যাবে, স্যাচুরেটেড হয়ে যাবে, ছেলে মেয়ে হয়ে যাবে, তারপর নাতি নাতনি হয়ে যাবে, তখন এই পথে যাস। তো আমি তাকে যেই ভাষায় উত্তর দিয়েছি বন্ধুদের মধ্যে মানে বন্ধুদের ভাষা, তো আমি সেই ভাষাটাই বলছি, গুরুগম্ভীর ভাবে বলছি না, আমি বললাম দেখো দাদা তোমার ছেলে হলো বল্টু আর তোমার বল্টুর ছেলে হবে পল্টু, হ্যাঁ বিকাশ রায় আমার গুরু দেহে আছেন, তো গল্পটা বেশ একটু বেশ মজা লেগেছে আমার, তখন বলতে চটজলদি বলছিলাম, তো আমাকে ওকে ও মেইনলি যেটা দাদা বলছিল মানে ওর হাজবেন্ড বলছিলেন যে সব স্যাচুরেশন হয়ে যাওয়ার পরে বৃদ্ধ বয়সে তুই এই পথে যা, তাই বললাম তোমার ছেলে বল্টু তার ছেলে পল্টু, এবার তখন এতদিনে তুমি বল্টুরও অনেক সমস্যা তোমার জীবনে নিয়ে চলে এলে, তারপর পল্টু হলো তোমার নাতি হলো তারও অনেক সমস্যা জীবনে নিয়ে চলে এলে, তারপর কোনো মতেই তুমি হিমালয়ের চূড়ায় বসে থাকলেও তোমার ওদের সমস্যাগুলো তোমার মনে কখনো স্যাচুরেশন হবে না, সমস্যাগুলো তৈরি করে ফেলেছো তুমি, তুমি হিমালয়ের চূড়ায় বসে থাকলেও তুমি ফোন করবে আরে ঠিক আছিস তো,
তোদের এই সমস্যা হচ্ছে না তো? স্যাচুরেশন কখনোই হওয়া সম্ভব নয় বুড়ো বয়সে গিয়ে, কখনোই ধর্মের চর্চা বুড়ো বয়সে গিয়ে ঠিক ঠিক সম্ভব হতে পারে না। তখন সময় কাটানো হতে পারে, টাইম পাস হতে পারে, তখন একদম বুড়ো বয়সে ধর্মচর্চা করে সারা জীবন ফুর্তি করে ভোগ করে বুড়ো বয়সে গিয়ে ধর্মচর্চা করে সময় কাটে, কিন্তু বিশাল কিছু করে দেওয়া যায় না। বললাম যদি বিশাল কিছুই করে দেওয়া যেত তাহলে তুমি বিয়েটা বুড়ো বয়সেই করতে। যা কিছু ঠিক তা ছোট থেকে শুরু করতে হয়, অল্প থেকে শুরু করতে হয়। তুমি এখন ভোগটা করে নিতে চাইছো কেন, বিয়ে করলে কেন? এই সময় তোমার শরীর তাজা, মন তাজা, তুমি এই সময় ভোগটা ঠিকভাবে করতে পারবে। তাই জন্য এই সময় মানুষ যুবক বয়সে বা যুবতী বয়সে বিয়ে করে, তার শরীর এবং মন তাজা থাকে। তার শরীর বলিষ্ঠ না হলে সে কোনো কিছুই ঠিক করতে পারে না, আর মানসিক স্থিতি না থাকলে সে কিছুই ঠিক করে করতে পারে না। তো তেমনি যদি মানসিক স্থিতি ঠিক না থাকে আর শারীরিক স্থিতি ঠিক না থাকে, তাহলে সে আধ্যাত্মিকতাও করতে পারবে না। তার শিরদাঁড়ায় ব্যথা হলে সে ধ্যান করতে পারবে? সে বলবে সারাক্ষণ শরীরে, আজকে বলবে আমার হাঁটুতে ব্যথা, কাল বলবে মাথা ঘুরছে, সে শুয়ে থাকতেই ব্যস্ত থাকবে। তো যদি আধ্যাত্মিকতা ঠিক করে জানতে চান, যারা কম বয়স থেকে শুরু করেছেন, সব ছাড়তে বলছি না, সন্ন্যাসী হতে বলছি না, কিন্তু কম বয়স থেকে শুরু করার দরকার। বলছে কলেজ থেকে বেরিয়ে দেখে সে সাত ছেলের বাপ। তো শিষ্য বলছে তবে কি আমাদের উপায় নাই? স্বামীজি অবশ্য আছে, এ সনাতন ধর্মের দেশ, এদেশ পড়ে গেছে বটে কিন্তু নিশ্চয়ই আবার উঠবে, এমন উঠবে যে জগৎ দেখে অবাক হয়ে যাবে। দেখিসনি নদী বা সমুদ্রে তরঙ্গ যত নামে ঢেউটা তারপর তত জোরে ওঠে? এখানেও সেই রূপ হবে, দেখিসনি পূর্বাকাশে অরুণোদয় হয়েছে, সূর্য ওঠবার আর বিলম্ব নাই। তোরা এই সময় কোমর বেঁধে লেগে যা, সংসার ফংসার করে কি হবে? এটাই আসল কথা, কিন্তু ঠিক খুলে বলা যায় না, লোকজন ভয় পেয়ে যায়। এইটাই আসল কথা যে কোমর বেঁধে লেগে যা, সংসার ফংসার করে কি হবে? এটা এই সংসার ফংসার, সংসার ফংসার খুব কৌতুক করে বলেছেন, আসলে ফংসারই কিছু নেই, ওতে ফক্কা পাওয়া যায়। সংসার যারা করে শেষে গিয়ে বলে ফক্কা পেলাম, কিছু পেলাম না, কিন্তু শুরুটা সবাই অতি আনন্দের সাথে করতে যায়। তো যাই হোক, বেশি এই কথাটা নিয়ে বলবো না, তাহলে মানুষ একটু ভয় পেয়ে যাবে। ত্যাগের কথাতে ভয় পায়, পাওয়াটাই স্বাভাবিক। না না, ত্যাগ করতে বলছি না, ত্যাগ না করেও ঈশ্বর লাভ হয়, হয় সত্যি হয়। মা বলছেন, মা বলছেন গৃহীর অন্তঃসন্ন্যাস। এক্ষেত্রে একটা কথা বলি, ভগবান আমার গুরুদেব জ্ঞান লাভের জন্য এতটাই পাগল ছিলেন। ভগবান তো প্রথমে আধ্যাত্মিকতার দিকে কখনো জানেনি, বিশ্বাসই করতেন না, চরম নাস্তিক মানুষ ছিলেন একজন। তো যখন ভগবান আধ্যাত্মিকতাকে বিচার করে পরীক্ষা করে মানলেন যে না, সত্য এক এক বস্তু আছে, তারপর জ্ঞান লাভের জন্য যখন পাগল হলেন, ততদিনে ভগবানের বিয়ে তো হয়ে গেছেই দেবযানীদি, দেবযানী চক্রবর্তী, শ্রীমতী দেবযানী চক্রবর্তী ভগবানের মেয়ে, তারও জন্ম হয়ে গেছে। এবার ভগবানকে তার গুরুদেব স্বামী পবিত্রানন্দজি বলেছিলেন স্বামীজির বই পড়তে। ভগবান স্বামীজির বই পড়তে গিয়ে দেখলেন সেখানে লেখা রয়েছে গৃহীর অন্তঃসন্ন্যাস। তো ভগবান ভাবছেন এটা কি হচ্ছে, গৃহীর অন্তঃসন্ন্যাস, আমি তো সন্ন্যাসী নই, তাহলে আমি কিভাবে আমার কিছু হবে? সরি, স্বামীজি বলছেন যে সন্ন্যাসী না হলে, আচ্ছা আমি বুঝতে পারছি না, আমার মোবাইলটাও আজকে সমস্যা করছে, মানে আমি চার্জে দিয়েছি অথচ ব্যাক চার্জিং হচ্ছে, 10% চার্জ ছিল সেখান থেকে 5% হয়ে গেল, আমি জানি না, হঠাৎ যদি লাইভ বন্ধ হয়ে যায় আই এম সো সরি, আমি মানে মোবাইলটা চার্জে বসিয়েই লাইভ করছি কিন্তু তাও কেন চার্জ ড্রেন হচ্ছে আমি জানি না, আপনারা কি এইটার কোনো উপায় জানেন, একটু আমাকে তাহলে জানান যারা শুনছেন, কেন এই অসুবিধাটা হচ্ছে আমি বুঝতে পারছি না। যাই হোক, যতক্ষণ শোনা যায় আমি বলছি। তো ভগবান দেখছেন যে স্বামীজি এক জায়গায় বলছেন যে সন্ন্যাস না হলে ব্রহ্মজ্ঞান হবে না। তো ভগবান এত পাগল হয়ে গেছিলেন ব্রহ্মজ্ঞানের জন্য, আসল সংসার বা ছেলে মেয়ে এইসবের বিষয় নয়, আসল হচ্ছে আমি ব্রহ্মজ্ঞানের জন্য পাগল কতটা, আমি কি পাগলের মতন সেই জ্ঞান লাভ করতে চাই? তো ভগবান গুরুদেবকে শটান গিয়ে বললেন যে গুরুদেব, স্বামীজি বলছেন সন্ন্যাস না হলে ব্রহ্মজ্ঞান হবে না। সুদেশ না, তুই শুনছিস আমি দেখতে পেলাম,
আমাকে একটু হেল্প কর, আমি খুল মানে মোবাইলটা চার্জ দিয়ে লাইভ করছি কিন্তু চার্জ ড্রেন হচ্ছে, মানে চার্জ তো হচ্ছেই না, 10% থেকে 5% হয়ে গেছে। আমি চার্জ খুলে আবার লাগালাম চার্জে কিন্তু তারপরেও হচ্ছে না, ড্রেন হচ্ছে, কোনো উপায় আছে কিনা একটু আমাকে দেখে একটু কমেন্ট কর ছুটকি। হ্যাঁ মনোজিৎ, তাই করেছি কিন্তু হচ্ছে না ব্যাপারটা। যাই হোক, তো ভগবান জিজ্ঞাসা করলেন ওইভাবে যে যদি গুরুদেব আপনি বলেন যে আমি সন্ন্যাস না নিলে আমার ব্রহ্মজ্ঞান হবে না, তাহলে আমি এক্ষুনি সন্ন্যাস নিতে প্রস্তুত। একজন মানুষের ব্রহ্মজ্ঞান হওয়ার জন্য এই এই রকম পাগলামো লাগে, নইলে হয় না। তো তখন পবিত্রানন্দজি ভগবানকে বলেছিলেন যে না, মা বলেছেন গৃহীদের অন্তর সন্ন্যাস, যে দায়িত্ব নিয়ে ফেলেছে, যে সংসারের দায়িত্ব নিয়ে ফেলেছে, যার মেয়ে হয়ে গেছে, তাকে তো সেই সংসারের প্রতিপালন করতে হবে। সে তখন সবাইকে ভাসিয়ে দিয়ে যেতে পারে না, কিন্তু তাহলে কি তার ব্রহ্মজ্ঞান হবে না? হবে। মা তার উপায় দিচ্ছেন, শারদ মা বলছেন গৃহীর জন্য অন্তর সন্ন্যাস। তো যারা গৃহীরা শুনছেন তাদের জন্য অভয়বাণী যে হ্যাঁ, ভগবানও সেই হিসাবে অন্তর সন্ন্যাস হিসাবে বিষয়টা নিয়েছিলেন, এবং সেই অন্তঃসন্ন্যাস বিষয়টা নিয়ে ভগবান এমন হলেন যে তাকে আজকে মানুষের, তার নাম ভগবান নয় কিন্তু, তাকে অ্যাটলিস্ট আমার মতন আধুনিক একটা মেয়ে সে ভগবান বলে মানতে বাধ্য হয়েছে এবং জীবনটা তার পিছনেই দিতে বাধ্য হচ্ছি, তার কারণ সে এমনভাবে ব্রহ্মবিজ্ঞান লাভ করলো। দ্বৈপায়ন রায়, হ্যাঁ এই পাগলামোটাই আসলে বৈরাগ্য, ঠিক বলেছেন, আপনি একদম ঠিক বলেছেন দ্বৈপায়ন রায়। এই যে সত্যকে জানার জন্য পাগলামো, এর নামই বৈরাগ্য, এটাকেই যথার্থ ভাবে। অনেক ধন্যবাদ মনোজিৎ, ওয়েট করে চার্জ দিলাম, এবার চার্জ হচ্ছে, 5% থেকে বা 6% হয়েছে, থ্যাংক ইউ। যাই হোক, তাহলে মনে হচ্ছে আলোচনার একটু চালানো যাবে। তো স্বামীজি বলছেন যে সংসার ফংসার করে কি হবে, তোদের এখন কাজ হচ্ছে দেশে দেশে গায়ে গায়ে গিয়ে দেশের লোকদের বুঝিয়ে দেওয়া যে আর আলিশ্যি করে বসে থাকলে চলছে না, শিক্ষাহীন ধর্মহীন বর্তমান অবনতিটার কথা তাদের বুঝিয়ে দিয়ে বলগে ভাই সব ওঠো জাগো, কতদিন আর ঘুমাবে, আর শাস্ত্রের মহান সত্যগুলো সরল করে তাদের বুঝিয়ে দিগে। এতদিন এ দেশের ব্রাহ্মণেরা ধর্মটা একচেটে করে বসেছিল। স্বামীজি একটা বিষয়ে খেয়াল করুন যে স্বামীজি বলছেন যে শিক্ষাহীন ধর্মহীন বর্তমান অবনতিটার কথা তাদের বুঝিয়ে দিয়ে বল গে ভাই সব ওঠো জাগো, কতদিন আর ঘুমাবে, কিন্তু তারপরেই ফিরছেন আর শাস্ত্রের মহান সত্যগুলি তাদের সরল করে বুঝিয়ে দেয়। শাস্ত্রের মহান সত্য সরল করে কিন্তু বোঝানোটাই সন্ন্যাসীর কাজ। সে যতই শিক্ষাহীনতার কথা বলুক, সে যতই ধর্মহীনতার কথা বলুক, সে যতই সেলাই ফোরাই শেখাক, আচার তৈরি শেখাক, সন্ন্যাসীর আসল কাজ কিন্তু হচ্ছে শাস্ত্রের মহান সত্য, তোমাকে, তুমি স্বয়ং ব্রহ্ম, তোমাকে এটা বোধ করতে হবে যেন তেন প্রকারে, আচার বানিয়ে স্বনির্ভর করে একটা স্টেজ, কিন্তু তোমাকে এটা বোধ করতে হবে, এই জায়গায় পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু সন্ন্যাসীর জন্ম। সন্ন্যাসীর কাজ কিন্তু একমাত্র এটাই। তো বলছে যে এই মহান সত্যগুলো সরল করে তাদের বুঝিয়ে দে। স্বামীজি কিন্তু এই স্বপ্নটা দেখেছিলেন যে যাই করুক না কেন তার সাথে এই কাজটা করবে, কিন্তু মুশকিলটা কি হয় যখনই মানুষ কাজ করতে থাকে, যে মানে বিভিন্ন সামাজিক কাজ করতে থাকে না, তখন এই সত্যগুলোর কথা বলতে ভুলে যায় মানুষ, শুধু কাজটাই তখন চলতে থাকে। জীব জ্ঞানে শিব জ্ঞানে জীব সেবা বললেন স্বামীজি, মানুষ শিব জ্ঞান শব্দটাকে ভুলে গেল, শুধু জীব সেবাটা নিল, চলো এবার আমি সামাজিক কাজকর্ম করি, তো ফলত কি হয়, শিব জ্ঞান করাটা কিন্তু আর হয় না। শিব জ্ঞান মানে কি, ব্রহ্মজ্ঞানের কথা বলছেন, ব্রহ্মজ্ঞানের বিষয়ে বলছেন, তো ব্রহ্মজ্ঞানের বিষয়ে বলছেন, তারপর আসছে জীব সেবা, কিন্তু মানুষ শিব জ্ঞানটা ভুলে গিয়ে শুধু জীব সেবা নিয়ে মেতে গেল, ফলত জীব সেবাটাও ঠিকঠাক করে হয় না, তারপরে কে ওখান থেকে কম টাকা বেশি নিয়ে নিয়েছে, কে বেশি টাকা নিয়ে নিয়েছে, এইসব নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট হয়। আচ্ছা সবাইকে একটু অনুরোধ করছি, একটু শেষ হলে আজকে প্রশ্ন পাঠান, কারণ প্রশ্নগুলো স্ক্রোল করে উপরে উঠে যায়, পরে আর খুঁজেও পাওয়া যায় না, আর কথা বলতে বলতে প্রশ্ন এলে আলোচনার মোড়টা আবার ঘুরে যায়, একটু শেষের পর দয়া করে প্রশ্নগুলো পাঠান।
বলছে যে শাস্ত্রের মহান সত্যগুলো সরল করে তারা বুঝিয়ে দিগে, এতদিন এদেশের ব্রাহ্মণেরা ধর্মটা একচেটে করে বসেছিল, কালের স্রোতে তা যখন আর টিকল না, তখন সেই ধর্মটা দেশের সকল লোকে যাতে পায় তার ব্যবস্থা করবে। বলছে এতদিন ধরে তো ব্রাহ্মণেরা ধর্মটা একচেটিয়া করে বসেছিল, একভাবে নিজেদের পুঁথিগত করে বসেছিল, ধর্ম মানে কিছু পুজো টুজো হবে আর কি। বলছে এখন যখন কালের স্রোতে আর টিকল না, তাহলে সেই ধর্মটা দেশের সব লোক যাতে পায়, সব লোক যাতে সেই ধর্মের ছোঁয়া পায় তার ব্যবস্থা করবে। সকলকে বোঝাগে ব্রাহ্মণের ন্যায় তোমাদেরও ধর্মে সমান অধিকার, আচণ্ডালকে এই অগ্নি মন্ত্রে দীক্ষিত কর। আর সোজা কথায় তাদের ব্যবসা বাণিজ্য কৃষি প্রভৃতি গৃহস্থ জীবনের অত্যাবশ্যক বিষয়গুলি উপদেশ দিকে, নতুবা তোদের লেখাপড়াকে অধিক আর তোদের বেদ বেদান্ত পড়াকে অধিক। বলছেন যে ব্রাহ্মণ নিয়ে কথা হলো, তো ব্রাহ্মণ কাকে বলে? যিনি ব্রহ্মকে জেনেছেন তিনি ব্রাহ্মণ। তো শুধু পদবিতে ব্রাহ্মণ হয় না, আসল যেভাবে বর্ণাশ্রম প্রথা ঠিক হয়েছিল যে যিনি ব্রহ্মকে জানবেন তিনি ব্রাহ্মণ হবেন। তো টাইটেল যাই থাক, যিনি ব্রহ্মকে জেনেছেন তিনি তো ব্রাহ্মণ বটেই। তো বলছেন যে ব্রাহ্মণদের নাতে সবার ধর্মে সমান অধিকার, এটা সবাইকে বোঝা, আচণ্ডাল সব আর সব শ্রেণীকে বোঝা, এই অগ্নি মন্ত্রে দীক্ষিত কর। বলছে যদি এটা না পেরে থাকিস তাহলে তোদের লেখাপড়াকে অধিক, তার কারণ তারা বাণিজ্য কৃষি প্রভৃতি গৃহস্থ জীবনের দরকারি জিনিসগুলো বোঝাতে পারছে না। আর বলছে তার সাথে তোদের বেদ বেদান্তকে পড়াটাও ঠিক ঠিক, যে তাতেও তোদের কোনো লাভ হলো না, কিছুতেই কাজ করলো না। শিষ্য, মহাশয় আমাদের সে শক্তি কোথায়? এইবার আজকের যে মূল প্রসঙ্গ যেটাতে ঢুকতে চাইছিলাম বারবার করে, যে শক্তি সঞ্চারণ কি হয়। শিষ্য, মহাশয় আমাদের সে শক্তি কোথায়? আপনার শতাংশের একাংশ শক্তি থাকিলে নিজেও ধন্য হইতাম, অপরকেও ধন্য করিতে পারিতাম। বলছে যে শিষ্য বলছে না আমাদের সে শক্তি কোথায়, বলছে আপনার শতাংশের একাংশ শক্তি যদি আমাদের মধ্যে থাকিত তাহলে নিজেও ধন্য হইতাম, নিজেও উদ্ধার হতাম, অপরকেও ধন্য করতে পারিতাম। সমস্যা হচ্ছে শিষ্য এই কথাটা বলছে এবং স্বামীজি দেহত্যাগের এত বছর পরে এই কথাটাকে আমরা আরো বেশি করে, যে ওটা উনি তো স্বামীজি, উনি বাবা পেরেছিলেন আমি পারবো না, বলে স্বামীজিকে একটা বড় দেওয়ালের ফটো করে দেওয়ালে টাঙিয়ে ফুল ফুল দিয়ে আমরা ধূপ ঘোরানো ধূপ ঘুরিয়ে আমরা খুব শান্তিতে থাকি এবং আমরা নিজেদের বিবেকের কাছে পরিষ্কার থাকি, স্বামীজি পেরেছিলেন উনি ঠাকুরের পার্শ্বদ, আমরা কে কোথাকার, আমরা কি পারবো। শিষ্য স্বামীজির সামনে বসেই তাই বলছে যে আপনার শক্তির শতাংশের একাংশ থাকলে আমরা পারতাম, আর আমরা বলি স্বামীজির শক্তি আমাদের কিছুই নেই, কিন্তু আমরা এটা ভাবি না যে স্বামীজি বলছেন যে সবার ভিতরে সেই একই ব্রহ্মশক্তি রয়েছে, স্বামীজি পারলে আমরা কেন পারবো না, আমরা তো অতি অবশ্যই তা পারবো। বলছে শিষ্য মহাশয় আমাদের সে শক্তি কোথায়? ভাব বদলায়নি, বরঞ্চ ভাবের আরো অবনমন ঘটেছে। আসলে না এই কথাটা আমি ভগবানের থেকেই প্রথম শুনেছিলাম, যে আসলে তোরা কাজ করবি না বলে একদিন প্রচন্ড ঝাড় খাচ্ছি ভগবানের থেকে, ঝাড় খেতে খেতে এই কথাটা দারুণ লেগেছিল আমার ঝাড়ের মধ্যেও। বলছেন যে তোরা কাজ করবি না বলে তোরা কাউকে একটা বড় করে অবতার বা বিশাল তাকে মহাপুরুষ বানিয়ে দেয়ালে টাঙিয়ে ফটো করে টাঙিয়ে দিয়ে বলিস যে উনি পেরেছিলেন আমি পারবো না, তুই পারবি না কেন, তোর মধ্যে যা ওনার মধ্যে যা শক্তি তোর মধ্যে তা শক্তি নেই। হ্যাঁ সত্যই তো, স্বামীজির মধ্যে যা শক্তি সেই ব্রহ্মই তো আমার মধ্যে রয়েছে, তো আমি চেষ্টা করলে কিছু অন্তত পারবো না কেন, কিছু তো পারবো, কিন্তু সেই চেষ্টাটাই আমরা করি না, আমরা প্রথমেই বলি বাবা পারবো না। এবার স্বামীজি বলছেন দুর্মূর্খ, শক্তি ফক্তি কেউ কি দেয়? গুরুরা সব জায়গাতে একই কথা বলেন, বলছেন দুর্মূর্খ শক্তি ফক্তি কেউ কি দেয়, ও তোর ভেতরেই রয়েছে, সময় হলেই আপনা আপনি বেরিয়ে পড়বে, তুই কাজে লেগে জানা, দেখবি এত শক্তি আসবে যে সামলাতে পারবি নি, পরার্থে এতটুকু কাজ করলে ভেতরের শক্তি জেগে ওঠে, পরের জন্য এতটুকু ভাবলে ক্রমে হৃদয়ে সিংহ বলের সঞ্চার হয়, তোদের এত ভালোবাসি কিন্তু ইচ্ছা হয় তোরা পরের জন্য খেটে খেটে মরে যা, আমি দেখে খুশি হই। কি দুর্ধর্ষ কথা, স্বামীজি বলছেন যে যখন ইয়ে বলছেন যে আপনার শতাংশের একাংশ থাকিলে ধন্য হইতাম, স্বামীজি বলছেন দুর্মূর্খ
এত বড় তিরস্কার, বলছে দুর্মুর্গ শক্তি ভক্তি কেউ কি দেয়, আমি কি শক্তি, আর মানে স্বামীজি বলছে না আমার শক্তি টেনে তোর মধ্যে দিয়ে দিলাম, এরকম হয় না, বলছে যে ও তোর ভিতরেই আছে। আসল কথা যে সময় হলেই আপনা আপনি বেরিয়ে পড়বে, যে সময় হলেই নিজে নিজে বেরিয়ে পড়বে, তুই কাজে লেগে জানা, দেখবি এত শক্তি আসবে যে সামলাতে পারবি না। ওই যে কথাটা বললাম, আমরা কাজেই লাগাতে চাই না, আমরা প্রথমেই তাকে আদর্শ করে বড় বানিয়ে দেয়ালে টাঙিয়ে ফটো দিয়ে ধূপধুনো দিয়ে পুজো করে দেবতা বানিয়ে দিই। উনি পেরেছিলেন আমি পারবো না, কিন্তু আমি শুরুটাই করি না। তো বলছে তুই কাজে লেগে জানা, দেখবি এত শক্তি আসবে সামলাতে পারবি নি, পরার্থে এতটুকু কাজ করলে ভেতরের শক্তি জেগে ওঠে। বলছে শক্তি আমি তোকে দিতে পারবো না, গুরু শক্তিটা টেনে শিষ্যের ভিতর দেয় না, শক্তির সঞ্চরণ ওরম হয় না। হয় কি ভিতরের নোংরাগুলো গুরু, এই যে শিষ্যের ভিতরে জড়তা স্বামীজি ধাক্কা মেরে মেরে পরিষ্কার করছেন, স্বামীজি নিজের শক্তিটা থেকে টেনে দিয়ে দিচ্ছেন না, কিন্তু শিষ্যের ভিতরে শক্তির সামনে যে জঞ্জাল পড়েছে ওই জঞ্জালটাকে সাফ করছেন। গুরুর এটাই কাজ, গুরু অ্যাকচুয়ালি জঞ্জাল পরিষ্কার করেন। আমাদের সবার ভিতর যে অনন্ত জঞ্জাল, অনন্ত না, জঞ্জাল অনন্ত হয় না তাহলে শেষ হতো না, আমাদের যে মানে জঞ্জালের স্তূপ হয়ে পড়ে রয়েছে, সেই জঞ্জালের স্তূপ এইভাবে কথা দিয়ে পরিষ্কার করেন, কখনো এইরকম ভাবে দুর্মূর্খ বলে পরিষ্কার করেন। বলছেন যে শক্তি ফক্তি কেউ কি দেয়, পরার্থে এতটুকু কাজ করলে ভেতরের জন্য শক্তি জেগে ওঠে, পরের জন্য এতটুকু ভাবলে ক্রমে হৃদয়ে সিংহ বলের সঞ্চার হয়। বলছে পরের জন্য যদি এইটুকু ভাবিস, অল্প একটু ভাবিস, হৃদয়ে ক্রমে সিংহ বলের সঞ্চার হয়, সিংহের মতন বল আসে হৃদয়ে। তোদের এত ভালোবাসি, কিন্তু ইচ্ছা হয় তোরা পরের জন্য খেটে খেটে মরে যা, আমি দেখে খুশি হই। এখানেই গুরু আর বাবা মা বা হিতাকাঙ্ক্ষী অন্যদের তফাত। কিছু মনে করবেন না, আরো একটা কঠিন কথা বলছি, বাবা মাও ভালোবাসেন, গুরুও ভালোবাসেন, কিন্তু বাবা মা কি চান যে ছেলে মেয়ে বড় হয়ে প্রতিষ্ঠিত হোক, হয়ে হয় আমার জন্য কিছু করুক, যদি আমাকে নাও দেখে যে বাবা মা প্রতিষ্ঠিত থাকে, তাদের পয়সা কড়ির প্রয়োজন নেই, তারা ভাবেন আমার জন্য কিছু করার দরকার নেই, ছেলে নিজেরটা নিজে গুছিয়ে নিয়ে বা মেয়ে নিজেরটা নিজে গুছিয়ে প্রতিষ্ঠিত হোক। আর গুরু কি ভাবেন, গুরুও ভালোবাসেন, গুরু গুরু বলছেন যে আমি তোদের এত ভালোবাসি, কিন্তু ইচ্ছা হয় তোরা পরের জন্য খেটে খেটে মরে যা, আমি দেখে খুশি হই। গুরু নিজের জন্য রাখছেন না, তার জন্য কিছু রাখতে দিচ্ছেন না, এখানেই ভালোবাসার তফাত। ভালোবাসা দু রকমের হয়, কালকে আমি একজনকে বলছিলাম যে ভালোবাসি ভালোবাসি শব্দটা ইয়ারকি নয়, মজা নয় শব্দটা, একটা হয় মোহে মোহ, ভালোবাসা এক প্রকার মোহ, সেটা সাধারণ ভালোবাসা, যেই ভালোবাসা নিজের জন্য কিছু করতে বলে, মানে ওই বাবা মার ভালোবাসা হচ্ছে মোহের ভালোবাসা, বা আমাদের যারা হিতাকাঙ্ক্ষী জাগতিক ভাবে তারা হয় তাদের জন্য কিছু করতে বলে, অধিকাংশই তাদের জন্য কিছু বলে না, কিন্তু তার নিজের আখের গুছিয়ে নিতে বলে, বলছে এটা এই ভালোবাসার নাম মোহ। আর একটা ভালোবাসা, যেই ভালোবাসা মুক্তর ভালোবাসা, মুক্তির ভালোবাসা, সেই ভালোবাসার গান শোনাচ্ছেন স্বামীজি, বলছে আমি তোদের এত ভালোবাসি, কিন্তু ইচ্ছা হয় তোরা পরের জন্য খেটে খেটে মরে যা, অন্যকে কিছু দিয়ে মরে যা, লাগলে মরে যা কিন্তু অন্যের জন্য কর, মানুষকে তোল, মানুষকে তোল, মানুষকে ওঠা। শিষ্য, কিন্তু মহাশয় যাহারা আমার উপর নির্ভর করিতেছে তাহাদের কি হইবে? স্বামীজি তুই যদি পরের জন্য প্রাণ দিতে প্রস্তুত হোস, তো ভগবান তোদের একটা উপায় করিবেনই করিবেন, নহি কল্যাণকৃত কশ্চিত দুর্গতিং তাত গচ্ছতি, গীতায় পড়েছিস তো। এই বিষয় প্রসঙ্গে স্বামীজি নিজের জীবনের কথা বলি, শিষ্য বলছে তো যে কিন্তু মহাশয় যাহারা আমার উপর নির্ভর করিতেছে তাহাদের কি হইবে? স্বামী বিবেকানন্দ নিজে যখন গৃহত্যাগ করে সন্ন্যাসী হলেন, তখন তিনি সংসারের বড় ছেলে, বাড়িতে ছোট ছোট ভাই বোন, তার বিধবা মা, তার বাবা খুব বড় উকিল ছিলেন, কিন্তু তার বাবা খুব দানবীর ছিলেন, প্রচুর দান করে প্রায় সংসারে কিছুই জমাননি, এবং তাদের যেটুকু যা সম্পত্তি অত বড় লোকের ছেলে তার প্রায় না খেয়ে দিন কাটছে। সেই সময় স্বামীজি খুব সুন্দর একটা কথা লেগেছিল, স্বামীজি একদিনকে ভাবছেন যে আমি কিভাবে বেরোই ছোট ছোট ভাই বোনেরা আমারই মুখের দিকে তাকিয়ে, শিষ্যের আর কি বা তার উপর নির্ভর করছে আমি জানি না, স্বামীজির সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি,
বলতে ছোট ছোট ভাই বোনেরা আমারই মুখের দিকে তাকিয়ে, মা গরদের শাড়ি, একটাই গরদের শাড়ি স্বামীজির মায়ের, ভুবনেশ্বরী দেবী, সে শাড়ি ছিঁড়ে শত স্থানে শত চিহ্ন হয়ে গেছে বলছে, সেই একটাই শাড়ি পরে রোজ পুজো দিচ্ছেন, বলছে যে আমি কি করব, ঠাকুর আমার তখন ঠাকুরও দেহ রেখেছেন, বলছে আমি যদি এখন না বেরোই তাহলে ঠাকুরের এই বাণী, ঠাকুর আমাকে দায়িত্ব দিয়ে গেছেন ঠাকুরের এই কথা ছড়িয়ে দেওয়ার জন্য, এই বেদান্তের বাণী ছড়িয়ে দেওয়ার জন্য, সেই বাণী আমি ছড়াতে পারবো না কিন্তু আমার সংসার বেঁচে যাবে, আর যদি আমি সংসারে থাকি তাহলে আমি ঠাকুরের সাথে বেইমানি করে ফেলবো। তখন স্বামীজি ওই অবস্থায় সিদ্ধান্ত নিলেন, যার উপরে, আবারও বলছি, যার উপরে সব ছোট ছোট ভাই বোনেরা, অনেকগুলো ছোট ছোট ভাই বোন তাকিয়ে রয়েছে, যে আমাদের দাদা তিনি দায়িত্ব নেবেন, মা তাকিয়ে রয়েছেন, পরিবারে মামলা চলছে, যেই মামলার সাক্ষী স্বামীজিকে সন্ন্যাসী হওয়ার পরেও গিয়ে সাক্ষী সাক্ষী হিসাবে দাঁড়াতে হয়েছে আদালতে, স্বামীজি সেই জায়গায় দাঁড়িয়ে সিদ্ধান্ত নিলেন যে যা হয় হবে, যদি আমি না বেরোই অনেক মা মারা যাবে, আর যদি বেরোই, যদি আমার এক মা মারা যায় তো যাবে, আমার এক মা যদি যায় তো যাবে, নইলে অনেক মা কাঁদবে। সত্যি যে স্বামীজি না বেরোলে এই স্বামী শিষ্য সংবাদ, এই বই পড়ছি আপনারা এতজন শুনছেন বা এত মানুষ উপকৃত হচ্ছে, সারদা মায়ের কথা এতজন জানছে, উদ্বোধন প্রকাশনী কিছুই তো হতো না স্বামীজি না বেরোলে, সত্যি অনেক কিছু, মানে ঠাকুরের সাথে বড় বেইমানি হয়ে যেত। স্বামীজি কিন্তু কিছু না ভেবে বেরিয়ে চলে এলেন, খুব নিষ্ঠুরতা লাগছে শুনে, কিন্তু স্বামীজি বেরিয়ে চলে এলেন ভরসা করে, বলে দেন নি ঈশ্বরের সাথে কোনো চুক্তি করে আমি বেরোচ্ছি, বা ঠাকুরের সাথে চুক্তি করে আমার মা বাবাকে, আমার মাকে, ভাইদেরকে বাঁচিয়ে রেখো। স্বামীজি বেরিয়ে এলেন এই ভেবে যে আমাকে ঠাকুরের কথা রাখতে হবে, তিনি চুক্তিতে যাননি কারণ তিনি ভালোবেসেছিলেন ঠাকুরকে। স্বামীজির পরিবার, মা কি মারা গেছিলেন জাননি, স্বামীজির বাড়ি মামলা হয়েছিল, সেই মামলায় পরে জিতেও ছিলেন তারা, কিছু তছনছ হয়ে যায় না যদি আপনি তার উপর ভরসা করে পুরো তার উপর ছেড়ে দিতে পারেন সবকিছু, কিচ্ছু তছনছ হয় না, সব তারই তো তৈরি, তিনি যেভাবে সুতো টানছেন, যেভাবে নাড়াচ্ছেন সেভাবেই তো হবে। এই যে কথাটা শিষ্য বলছে না, যাহারা আমার উপর নির্ভর করিতেছেন তাহাদের কি হইবে, এই সব লাইনটার মধ্যেই রয়েছে শিষ্যের অজ্ঞানী মন, তার মধ্যে কর্তাভাব রয়েছে, তারা আমার উপর নির্ভর করছে, আমি তাদের প্রতিপালন করছি, আসলে কি আমি তাদের প্রতিপালন করি? এই মুহূর্তে যদি একটা ভূমিকম্প হয় এক্ষুনি আমি স্পট ডেড হয়ে যাব, আমি কি কারোর প্রতিপালনের ক্ষমতা রাখি? তিনি বাঁচিয়ে রেখেছেন, তিনি আমায় বাঁচিয়ে রেখেছেন, আমাকে দিয়ে করাচ্ছেন তাই করছি, আমি যদি সরে যাই, যদি চলে যাই, তিনি যদি মনে করেন তা আমার সংসারকে বাঁচিয়ে রাখবেন, রাখবেন। তো স্বামীজি সেই কথাটাই বলছেন সহজ করে, যদি তুই পরের জন্য প্রাণ দিতে প্রস্তুত হোস তো ভগবান তাদের একটা উপায় করবেনই করবেন। স্বামীজি এত জোর দিয়ে কথা বলছেন কারণ স্বামীজি নিজের জীবনেই অবস্থাটা টের পেয়েছেন। শিষ্য আগে, হ্যাঁ স্বামীজি, ত্যাগই হচ্ছে আসল কথা, ত্যাগই না হলে কেউ পরের জন্য ষোলো আনা প্রাণ দিয়ে কাজ করতে পারে না। অনেকে বলে যে সন্ন্যাসী হওয়ার কি দরকার, এরকম ভাবেও তো চাকরি করেও ঈশ্বরকে নিয়ে কাটানো যায়। হ্যাঁ কাটানো যায়, কিন্তু ত্যাগের একটা মজা রয়েছে, ত্যাগের মতন বড় ভোগ আর কোথাও নেই। খোলা হাতে, এক পয়সা হাতে না নিয়ে পুরো তার উপর নির্ভর করে খোলা আকাশের নিচে দাঁড়ানোর মতন ভোগ আর কোথাও নেই। অম্বানি, বিল গেটস কেউ ওই ভোগ করতে পারবে না, তাদের সবসময় একটা নির্ভরতা থাকবে কিন্তু শেকলে বাঁধা নির্ভরতা, গলায় শেকল আটকানো নির্ভরতা, আমার টাকা আছে যদি চলে যায়, এই যদি চলে যায় না আমি শেকার শেকল। আর সন্ন্যাসীদেরকে মহারাজ বলা হয়, মহারাজা বলা হয়, কেন বলা হয়, তাদের কোনো শেকল নেই, তাদের উপরের সাথে কানেকশন, তাদের হাত ফাঁকা, দুই হাত খোলা, এরমভাবে হাত তুলে রাখতে পারে তারা, তাদের ভয় নেই আমাদের যদি কিছু হারায়। স্বামীজি সন্ন্যাসীর গীতিতে লিখছেন অপূর্ব একটি লাইন, গৃহছাদ তব অনন্ত আকাশ, শয়ন তোমার সুবিস্তৃত ঘাস, দৈব বসে তুমি প্রাপ্ত যাহা হও, সেই খাদ্যে তুমি পরিতৃপ্ত রও, হোক উচ্ছিত কিংবা সুরন্দিত, ভুঞ্জহ সকলই হয়ে অবিকৃত। যে গৃহ ছাড় তব অনন্ত আকাশ,
এই ত্যাগের ভোগটা কোথায়, ত্যাগের মজাটা কোথায়? দুই হাত যখন ফাঁকা হয় ঠিক ঠিক আক্ষরিক ভাবে, তখনই কিন্তু ত্যাগ, তখনই ত্যাগ না অ্যাকচুয়ালি ওটা ভোগ হয়ে দাঁড়ায়, চরম ভোগ। বলছে গৃহছাদ তোমার অনন্ত আকাশ, শয়ন তোমার সুবিস্তৃত ঘাস, তোমার কোনো আলাদা জায়গা নেই, তুমি যেখানে খুশি শো, জায়গা করে রাখা তোমার জন্য। বলছে দৈব বলে তুমি প্রাপ্ত যাহা হও সেই খাদ্যে পরিতৃপ্ত রও, মাছ লাগবে মাংস লাগবে ওরকম বিষয় নয়। বলছে তুমি যদি মাছ পাও সেটা খেয়ে পরিতৃপ্ত হও, যেদিনকে কিছু পেলে না তুমি জল খেয়ে পরিতৃপ্ত থাকো, তিনি তোমার জন্য জুটিয়ে দেবেন। বলছে তৃপ্ত, এই তৃপ্তিটা জ্ঞান না হলে আসবে না। শুধু সন্ন্যাসী মানে গেরুয়া নয়, সন্ন্যাসী মানে জ্ঞান, সন্ন্যাসী মানে সম্যক রূপে অজ্ঞান নাশ, তখনই সন্ন্যাস। গেরুয়া পরে বেরিয়ে গেলাম, না এটা সন্ন্যাসী, হ্যাঁ বাহ্যিক রূপে সন্ন্যাসী কিন্তু সন্ন্যাস ওই যে অন্তর সন্ন্যাস, ভিতরটা যখন জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, যখন অজ্ঞানের সম্যক রূপে নাশ হয়, তাই সন্ন্যাস। তো বলছে তখনই কিন্তু তৃপ্তি, তুমি যা পাবে তাতে তৃপ্তি, তুমি যেখানে শুতে পাবে তাতে তৃপ্তি। বিল গেটসের তৃপ্তি নেই, সে আরো ব্যবসা বাড়াতে চায়, সে কদিন আগে স্ত্রীকে ডিভোর্স দিল, কেন তৃপ্ত নয়? অম্বানি তৃপ্ত নয়, তার কয়েক হাজার কোটি টাকার দেনা নিয়ে সে ঘুমাতে যায়। কিন্তু একজন সঠিক পূর্ণ জ্ঞানী সন্ন্যাসী বা পূর্ণ জ্ঞানী তৃপ্তিতে থাকে। বলছে যেই খাদ্যই তুমি পাও তুমি তাতে তৃপ্ত হও, আসল বিষয়ে তুমি তৃপ্ত তাহলেই কিন্তু তুমি ভোগ করছো। আর যদি তুমি অতৃপ্ত থাকো, তোমার হাতে কয়েক হাজার কোটি টাকা থেকেও তুমি দুর্ভোগ করছো। কোনটা চান, দুর্ভোগ চান কয়েক হাজার কোটি টাকা হাতে রেখে, নাকি খালি হাতে ভোগ চান? সিদ্ধান্ত আপনাদের। যাই হোক, আমি সন্ন্যাস মানে সন্ন্যাসের দিকে কাউকে ঠেলছি না, আমি সত্যটা বলছি আর কি। তো স্বামীজি বলছেন ত্যাগই হচ্ছে আসল কথা, ত্যাগই না হলে কেউ পরের জন্য ষোলো আনা প্রাণ দিয়ে কাজ করতে পারে না, ত্যাগই সকলকে সমভাবে দেখে, সকলের সেবায় নিযুক্ত হয়। বেদান্তেও পড়েছি সকলকে সমানভাবে দেখতে হবে, তবে একটি স্ত্রী ও কয়েকটি ছেলেকে বেশি আপনার বলে ভাববি কেন? বলছেন যে বেদান্ততে পড়েছিস যখন যে সকলকে সমানভাবে দেখতে হবে, তবে একটা স্ত্রী আর কয়েকটা ছেলেকে একটু বেশি নিজের ভাববি কেন? সবাইকেই নিজের ভাব। বেদান্ত তো বলছে যে রূপং রূপং প্রতিরূপ বাবুব, যদি পড়ে এই বোধি হয় যে রূপে রূপে তিনি, তাহলে কয়েকটা একটা একটা বউ আমার একটু বেশি কাছে, তার জন্য আমি বেশিটা সরিয়ে রাখবো, আমার ছেলেকে মাছের মুড়ো খেতে দেবো, এটা কেন? সব ছেলেকে সমান ভাগ করে দেব। বলছে তাই জন্য ত্যাগের দরকার। তোর দোরে স্বয়ং নারায়ণ কাঙাল বেশে এসে অনাহারে মৃতপ্রায় হয়ে পড়ে রয়েছেন, তাকে কিছু না দিয়ে খালি নিজের ও নিজের স্ত্রী পুত্রদেরই উদর নানা প্রকারে চর্বচুষ্য দিয়ে পূর্তি করা, সে তো পশুর কাজ। বলছে তোর তোর মানে দোরে এসে নারায়ণ কাঙাল কাঙাল হয়ে দাঁড়িয়ে রয়েছে সবাইকে সমানভাবে না দিয়ে, আরে সাম্যবাদের কথা বলছেন, কমিউনিজম বলে এই প্রচুর এই বিদেশি ব্যাপার স্যাপার, কমিউনিস্ট টমিউনিস্ট বলে না, তারও হাজার হাজার বছর আগে উপনিষদ সাম্যবাদ নিয়ে এইসব কথাগুলো বলে গেছে। সেই কথাগুলোই সহজ ভাষায় স্বামীজি বলছেন যে না স্বয়ং নারায়ণ কাঙাল বেশে এসে অনাহারে তোর দোরে মৃতপ্রায় হয়ে দাঁড়িয়ে রয়েছে, তাকে কিছু না দিয়ে খালি নিজের স্ত্রী পুত্রদের কথা ভাববি কেন? যে সেটা তো পশুর কাজ, এটাই সাম্যবাদ। সাম্যবাদ ভারতীয় ধর্মের মধ্যে রয়েছে, সাম্যবাদ বাইরে থেকে কোথাও থেকে উড়ে এসে জুড়ে বসেনি, ওটা যেটা বলছে সেটা উড়ে এসে জুড়ে বসা মতবাদ ভুল বলেই দাঁড়াতে পারছে না, ভুল বলেই খেয়েও খেয়ে হয়। আমি যাই হোক, আমি পার্টিগত বিষয়ে যাচ্ছি না, ভারতবর্ষের বেদান্তের মতন এত বড় সাম্যবাদ কোথায় আছে যেখানে বলছে রূপং রূপং প্রতিরূপ বভুব, বলছে যেখানে রূপে রূপে প্রতিরূপে তিনি, যখন প্রতিরূপে তিনি, প্রতিরূপে ভোগও সমান, প্রতিরূপে ত্যাগও সমান। কেউ কম ভোগ করে না, কেউ বেশি ভোগ করে না, যদি রূপে রূপে প্রতিরূপে তিনিই থাকেন, তো একটু চিন্তা করবেন আসল সাম্যবাদ কি, আসল কমিউনিজম কি? কমিউনিজম শব্দটাই বিদেশ থেকে ধার করে আনা, আমরা ধারে চলবো না? আমাদের দেশে প্রাচীন মুনি ঋষিরা সাধনা করে যা শিখিয়েছেন সেই সাধনা দিয়ে কথাটা ধরবো।
শিষ্য মহাশয়, পরার্থে কার্য করিতে করিতে সময় সময় বহু অর্থের প্রয়োজন হয়, তাহা কোথায় পাইব? স্বামীজি, বলি যতটুকু ক্ষমতা আছে ততটুকুই আগে কর না। পয়সার অভাবে যদি কিছু নাই দিতে পারিস, একটা মিষ্টি কথা বা দুটো সৎ উপদেশও তো তাদের শোনাতে পারিস না, তাতেও তোর টাকার দরকার। আমি যখন ভগবানের সাথে মানে কাছে প্রথম যাই, ভগবান এই কথাটা খুব বলতেন যে স্বামীজির এই কথাটা মাথায় রাখবি। তখন কলেজে পড়ি, পকেটে পয়সার কড়ি তো নেই, এখনো নেই, চাকরি ছেড়ে দিয়েছি, যাই হোক, তখন কলেজে পড়ি, তো তখন ভগবান বলতেন যে কিছু করবি মানুষের জন্য, যদি না পারি স্বামীজির ওই কথাটা মাথায় রাখবি। ঠিক এই কথাটা যে পয়সার অভাবে যদি কিছু নাই দিতে পারিস, একটা মিষ্টি কথা বা দুটো সৎ উপদেশ তো শোনাতে পারিস, যে একটু ভালোবেসে, হয়তো আমার কাছে এসে কেউ তার দুঃখের কথা বলছে, আমি তাকে হয়তো টাকা দিতে পারলাম না, কিন্তু হয়তো আমি তাকে পাশে বসে একটু মাথায় হাত তো বুলিয়ে দিতেই পারি যে চিন্তা করো না, কিছু কিছু ব্যবস্থা হয়ে যাবে, তার ওই দুশ্চিন্তায় একটু প্রলেপ্ত পড়বে, আমি তাকে টাকা দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু মাথায় হাত তো বলাতেই পারতাম, চিন্তা করো না ঠিক হয়ে যাবে, আমার কাছে তো টাকা নেই গো, তুমি একটু দেখো হয়ে যাবে, বা একটু পাশে বসিয়ে তার সমস্যা নিয়ে আলোচনা তো করতে পারি, সেখান থেকে আমার বুদ্ধিতেও তো কিছু উপায় বেরোতে পারে, আমারও তো ওই অবস্থা হতে পারে, তাহলে আমি তার সমস্যাকে যদি নিজের সমস্যার মতন করে ভেবে একটু মাথা খাটাই, তাহলে তো কিছু উপায় বেরোতে পারে, তার জন্য তো টাকা লাগে না, সবসময় পরের উপকারের জন্য টাকা লাগে না, একটু মাথায় হাত বোলানো, একটু তার সমস্যাকে নিজের মতন করে ভাবা, একটু তার সাথে ভালো ব্যবহার করাই যথেষ্ট। শিষ্য বলছেন, আগে হ্যাঁ তা পারি। স্বামীজি, হ্যাঁ পারি কেবল মুখে বললে হচ্ছে না, কি পারিস তা কাজে আমায় দেখা, তবে তো জানবো আমার কাছে আসা সার্থক। লেগে যা, কদিনের জন্য জীবন, জগতে যখন এসেছিস তখন একটা দাগ রেখে যা, স্বামীজির খুব ইম্পর্টেন্ট কথা বলছে যে, শিষ্য বলছেন আজ্ঞে হ্যাঁ তা পারি, বলছে কি পারিস সেটা আমাকে দেখা, শুধু মুখে বললে হবে না, বলছে যদি কি পারিস কাজে যদি দেখাতে পারিস, তবে জানবি যে আমার কাছে আসা তোর সার্থক। বলছে লেগে যা, কদিনের জন্য জীবন, 60 বছর 70 বছর, এখন টেনে টোনে 90 বছর হয়, এর বেশি তো নয়, বলছে কদিনের জন্য জীবন, বলছে এসছিস যখন জগতে একটা দাগ রেখে যা। অনেকভাবে দাগ রাখা যায়, লাদেনও দাগ রেখেছে, স্বামীজিও দাগ রেখেছেন, তো এবার আপনার চয়েস, আপনি লাদেনের মতন হয়ে দাগ রাখবেন না পরের জন্য কিছু করে দাগ রাখবেন। অম্বানিও দাগ রাখছে, কিন্তু অম্বানির দাগটা থাকবে না, মিলিয়ে যাবে, লাদেন একটা দাগ রেখেছে, সেটা দাগ অন্যরকম, এক ঘৃণার দাগ, বুদ্ধদেবও দাগ রেখেছেন, এক ভালোবাসার দাগ, মোহাম্মদ বিন তুঘলকও দাগ রেখেছেন, পাগলামোর দাগ, আপনার চয়েস আপনি কোন দাগ রাখবেন। এত মুঘল সম্রাট এত অত্যাচার করেছেন, বখতিয়ার খিলজি নোংরামো করে সব মন্দির ধ্বংস করেছেন, সেটাও দাগ রেখেছেন, কিন্তু সে বড় নোংরা দাগ। শঙ্করাচার্য দাগ রেখেছেন, আমার গুরুদেব ভগবান এখন দাগ রাখছেন, এখনো চলছে তার দাগ রাখা। আপনি কি ভালোবাসার একটা দাগ রাখবেন, নাকি ঘৃণার একটা দাগ রাখবেন, নাকি সব নিজের কুক্ষিগত করার একটা দাগ রাখবেন, সেটা আপনার বিষয়। কিন্তু স্বামীজি বলছেন যে জন্মেছিস যখন একটা দাগ রেখে যা, নতুবা গাছ পাথরও তো হচ্ছে মরছে, ওইরূপ জন্মাতে মরতে মানুষের কখনো ইচ্ছা হয় কি? বলছে গাছ পাথরও তো জন্মাচ্ছে মরে যাচ্ছে, সেভাবেই মরে যাবেন, কোনো মতে গড্ডালিকা প্রবাহে বেঁচে টেচে একটু খেয়ে দে। বলছে আমায় কাজে দেখা যে তোর বেদান্ত পড়া সার্থক হয়েছে, সকলকে এই কথা শোনাগে, তোমাদের ভেতর অনন্ত শক্তি রয়েছে, সে শক্তিকে জাগিয়ে তোল, নিজের মুক্তি নিয়ে কি হবে, মুক্তি কামনাও তো মহাস্বার্থপরতা, ফেলে দে ধ্যান, ফেলে দে মুক্তি ফুক্তি, আমি যে কাজে লেগেছি সেই কাজে লেগে যা। স্বামীজি প্রচন্ড স্পিরিটেড হয়ে কথা বলছেন, বোঝা যাচ্ছে কি বলছেন, কখন এই কথা বলা যায় যে মুক্তি কামনাও তো মহাস্বার্থপরতা, কখন বলা যায়, যেই স্বামীজি নরেন্দ্রনাথ দত্ত, সে ছোট, সে তার গুরুকে যখন বলেছিল আমি কেবল সমাধিস্থ হয়ে থাকতে চাই, তখন তার গুরু তাকে ধমকে দিয়ে বলেছিল যে তুই এত ছোট, তুই শুধু নিজের সমাধি নিয়ে পড়ে থাকতে চাস। স্বামীজি কেঁদেছিল, সেই লোকটা, সেই ছোট নরেন্দ্রনাথই আজকে বড় হয়ে গুরুর জায়গায় দাঁড়িয়ে তার শিষ্যকে বলছে
মুক্তি কামনাও তো মহাস্বার্থপরতা, ফেলে দে ধ্যান, ফেলে দে মুক্তি ফক্তি, আমি যে কাজে লেগেছি সেই কাজে লেগে যা। স্বামীজি কোন কাজে লেগেছেন? এই দেশের জাতিকে তোলার কাজে লেগেছেন। কিভাবে তুলছেন? না শিক্ষা, অন্ন, বস্ত্র এবং আধ্যাত্মিকতার সহায়। শিষ্য অবাক হইয়া শুনিতে লাগিল। স্বামীজি পুনরায় বলিতে লাগিল।